আমার স্নেহের ছেলেমেয়েরা, আজকে ক্লাস শুরু করার আগে তোমাদের কিছু প্রয়োজনীয় কথা আমি বলে নিই। ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই এ খবর পেয়েছো যে স্কুল 30শে জুন পর্যন্ত বন্ধ থাকতে চলেছে। 1লা জুলাই থেকে যে স্কুল শুরু হবে সেখানেও কিন্তু অনেক ধরনের নিয়মকানুন, বিধিনিষেধ তোমাদের জন্য থাকবে। আমাদের সমস্যাটা হচ্ছে যে জুন মাসের শেষ মানে আমরা বছরের অর্ধেকটা সময় কিন্তু শেষ করে ফেলেছি। এখনো আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়নি, পরবর্তী পরীক্ষাগুলো কবে হবে সে সম্পর্কিত কোনো নির্দেশিকা আমাদের কাছে নেই। তাই স্কুল খোলার পর আমাদের হাতে যা সময় থাকবে তাতে তোমাদের এই ভিডিওগুলো হয়তো আমরা তোমাদের দেখানোর ব্যবস্থা করতে পারবো, কিন্তু ক্লাস ডেমনস্ট্রেশন দিয়ে সেগুলোকে রিপিট করানো বোধহয় আর সম্ভব হবে না। তাই যারা অনলাইন ক্লাস জয়েন করেছো, রেগুলার ক্লাস করছো, তারা আর একটু সিরিয়াস হও। যে ধরনের কাজগুলো তোমাদের দেওয়া হচ্ছে সেগুলো তোমরা করো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাও, মেইল করো। আর যারা এখনো মনে করছো যে স্কুল ছুটি চলছে, চলবে, আগামী দিনেও এই রকমভাবেই চলবে, তাদেরকে বলি আমরা কিন্তু সিলেবাস অনুযায়ী ভিডিওগুলো আপলোড করছি। আজ নয় তো কাল অনলাইনে কিন্তু এই ভিডিওগুলো তাদেরকে দেখে নিতেই হবে। তাই সময় থাকতে এই কাজটা শুরু করাটা বোধহয় ভালো। আমরা নবম শ্রেণীর রাশিবিজ্ঞান শেষ করেছি, আজকে ফ্যাক্টর থিওরেম বা গুণনীয়ক উপপাদ্য দিয়ে বহুপদী সংখ্যামালা শেষ করব। আজকে তোমাদের বহুপদী সংখ্যামালার শেষ ক্লাস। যদি এন মাত্রার একটি বহুপদী সংখ্যামালা fx এর উৎপাদক x মাইনাস a হয় তবে f এ শূন্য হবে। উপপাদ্যটি বিপরীত ক্রমেও সত্য, অর্থাৎ যদি f এর মান শূন্য হয় তবে x মাইনাস a fx এর একটি উৎপাদক হবে। চলো প্রমাণ করা যাক। প্রথমে ধরা যাক x মাইনাস a fx এর উৎপাদক, তাহলে fx x মাইনাস a দ্বারা বিভাজ্য, তাই আমরা লিখতে পারি fx সমান x মাইনাস a গুণ qx। x সমান a বসিয়ে আমরা পাই fa সমান a মাইনাস a গুণ qa বা fa সমান 0। বিপরীত ক্রমে ধরা যাক এফ এ সমান 0। এখন fx কে x মাইনাস a দিয়ে ভাগ করলে যদি ভাগফল qx হয় তবে ভাগশেষ এফ এ হবে। এটা আমরা ভাগশেষ উপপাদ্য থেকে আগেই পেয়েছি। তাই fx সমান x মাইনাস a গুণ qx যোগ এফ এ, কিন্তু এফ এ তো শূন্য, তাই fx সমান x মাইনাস a গুণ qx। বোঝা যাচ্ছে যে fx x মাইনাস a দিয়ে বিভাজ্য, তাই x মাইনাস a fx এর উৎপাদক। এবার একটা প্রয়োগ দেখা যাক। আমরা প্রদত্ত বহুপদী সংখ্যামালায় উপস্থিত k এর মান নির্ণয় করব যখন 2x মাইনাস 1 একটি উৎপাদক। প্রথমে 2x মাইনাস 1 এর বীজ নির্ণয় করা হয়েছে, আমরা পেয়েছি হাফ। যদি 2x মাইনাস 1 fx এর উৎপাদক হয় তবে ওই বীজের জন্য fx এর মান শূন্য হবে, অর্থাৎ f হাফ সমান 0। x এর মান হাফ বসিয়ে আমরা পেয়েছি 5k/4 প্লাস 35/4 যা শূন্যের সমান। সমাধানটি ভালো করে লক্ষ্য করো, যা থেকে আমরা k এর মান বার করেছি -7। দ্বিতীয় সমস্যাটিতে দুটি অজানা রাশি a এবং b এর মান নির্ণয় করতে বলা হয়েছে।
যখন দেওয়া আছে এক্স মাইনাস টু দিয়ে ভাগ করলে ভাগশেষ চার, আর এক্স প্লাস টু একটি প্রদত্ত বহুপদী সংখ্যামালার উৎপাদক। প্রথমে এক্স মাইনাস টু ও এক্স প্লাস টু এর বীজ নির্ণয় করা হয়েছে। আমরা পেয়েছি যথাক্রমে দুই এবং মাইনাস দুই। ভাগশেষ উপপাদ্য অনুসারে এফ টু সমান ফোর, আর গুণনীয়ক উপপাদ্য অনুসারে এফ মাইনাস টু সমান জিরো। এফ টু সমান ফোর থেকে একটি সমীকরণ গঠন করা হয়েছে, টু এ প্লাস বি সমান দুই। একইভাবে এফ মাইনাস টু সমান জিরো থেকে একটি সমীকরণ গঠন করা হয়েছে, মাইনাস টু এ প্লাস বি সমান টু। এ ধরনের সহজ সমীকরণের সমাধান তোমরা শিখেছ, সলভ করো আর মিলিয়ে নাও, এ সমান জিরো, বি সমান দুই। তৃতীয় অঙ্কে আমরা দেখব এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর একটি উৎপাদক এক্স প্লাস ওয়াই হয় কি না, যেখানে এন হল অযুগ্ম পূর্ণ সংখ্যা। আগের অঙ্ক দুটির মতোই আমরা এক্স প্লাস ওয়াই এর বীজ নির্ণয় করেছি, পেয়েছি এক্স সমান মাইনাস ওয়াই। ভাগশেষ উপপাদ্য থেকে আমরা জানি এক্স প্লাস ওয়াই দিয়ে এফ এক্সকে ভাগ করলে ভাগশেষ হবে এফ মাইনাস ওয়াই। এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন সংখ্যামালায় এক্সের মান মাইনাস ওয়াই বসিয়ে আমরা পেয়েছি এফ মাইনাস ওয়াই সমান জিরো, কারণ এন অযুগ্ম পূর্ণ সংখ্যা। এজন্য মাইনাস ওয়াই এর ঘাত যখন এন, তখন মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন এর সমান। তাহলে ভাগশেষ এফ মাইনাস ওয়াই পেলাম শূন্য, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এক্স প্লাস ওয়াই দ্বারা বিভাজ্য, বা এক্স প্লাস ওয়াই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর উৎপাদক। এবার শেষ উদাহরণে আমরা দেখাবো এক্স মাইনাস ওয়াই কখনোই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর উৎপাদক নয়। আমরা এক্স মাইনাস ওয়াই এর বীজ নির্ণয় করেছি ওয়াই। এক্স মাইনাস ওয়াই উৎপাদক হলে এফ ওয়াই তাহলে শূন্য হবে, কিন্তু এফ ওয়াই আমরা পাচ্ছি টু ওয়াই টু দি পাওয়ার এন। এন এর মান জোড় বা বিজোড় যাই হোক না কেন, এফ ওয়াই শূন্য হচ্ছে না। তাই এক্স মাইনাস ওয়াই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর উৎপাদক নয়। আজ আমরা বহুপদী সংখ্যামালা শেষ করলাম। এখানে পাঠ্য বইয়ের বেশ কিছু অঙ্ক, কিছু টাইপের অঙ্ক করে দেওয়া আছে যেগুলো ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে সেগুলো দেখে বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবে। এরপরেও যদি কিছু সমস্যা থাকে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্যাগুলো আমাদের কাছে তুলে ধরো, মেইল করো। তোমাদের অনলাইন ক্লাস করাটা কিন্তু শিখতে হবে, কারণ আগামী দিনে স্কুল ঠিকমতো শুরু হয়ে যাওয়ার পরেও অনলাইন টিউশনের চ্যানেলটা কিন্তু অ্যাক্টিভেট থাকবে। সিলেবাসের একটা পোর্শন কিন্তু আমরা অনলাইনেই আপলোড করব এবং সেটা অনলাইনেই করতে হবে। পরের দিন আমরা একটা নতুন টপিক শুরু করব। অপেক্ষা করো আর সকলে ভালো থেকো।